হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার মা তারা তারিণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে ভিডিওটা, সেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে 9-10 এবং 11-12 ফিফথ কাউন্সিলিংয়ের একটা নোটিফিকেশান পাবলিশ করেছে। সেই নোটিফিকেশানে কী বলা রয়েছে, কারাই বা চান্স পাচ্ছেন এবং কবে থেকে এটা ডাউনলোড করা যাবে এবং কীভাবে ডাউনলোড করবেন, সে ব্যাপারে আজকের এই ফুল ভিডিওটা। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। স্কুল সার্ভিস কমিশন তাদের নিয়োগের ক্ষেত্রে এক বড় সড়ো পরিবর্তন আনছে। সেখানে কী কী থাকছে আর কী কী থাকছে না, এ ব্যাপারে একটা ভিডিও আমার বানানো রয়েছে। আপনারা চাইলে আমার ডিসক্রিপশান বক্স থেকে চেক করতে পারেন। এছাড়াও আমার www.wbfastnews.com এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা সমস্ত কিছু চেক করে নিতে পারেন। আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে 9-10 এবং 11-12 ফিফথ কাউন্সিলিংকে নিয়ে। আপনারা www.westbengal.ssc.com এই ওয়েবসাইটটাতে ওপেন করবেন। ওপেন করবার পর একটু স্ক্রল করে তলার দিকে নামবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো কার্সার লিঙ্ক হচ্ছে নিউ বলে, প্রথমেরটা 11-12 এবং সেকেন্ডটা হচ্ছে 9-10। তো প্রথমটা আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দুটোরই লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, এখানে বলাই রয়েছে যে 11-12 ক্ষেত্রে 8 তারিখে সব কিছু আপডেট করে দেওয়া হবে এবং 8 তারিখে যারা যারা চেক করবেন তারা তাদের ডেট অফ বার্থ এবং রোল নাম্বার, এই দুটো দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন যে 11-12 ফিফথ কাউন্সিলিংয়ে কোন কোন ক্যান্ডিডেট চান্স পাচ্ছে। এবং সেকেন্ডটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে 9-10 ক্ষেত্রে। 9-10 ক্ষেত্রে কী বলা হয়েছে একটু চেক করে নেব। দেখুন, 9-10 ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে যে কাউন্সিলিং হবে সেটা হচ্ছে 13 তারিখ এবং 14 তারিখ, এবং তার ডিটেলসটা আপলোড করে দেওয়া হবে 11 তারিখে। এখানেও কিন্তু সেম, আপনারা কিন্তু আপনাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো দিয়ে কিন্তু আপনারা চেক করে নেবেন। এবং যারা যারা চান্স পাচ্ছেন তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল। এবং অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এছাড়াও এনআরসির উপর একটা বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, সেখানে কী কী ডকুমেন্ট লাগছে, কী কী ডকুমেন্ট লাগবে না, আধার কার্ড আপনারা কীভাবে লিঙ্ক করবেন, রেশন কার্ডের সাথে কীভাবে লিঙ্ক করবেন, আধার কার্ড কীভাবে ভেরিফাই করবেন, এছাড়া আপনারা কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন, সব ব্যাপারে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো একবার হলেও চেক করুন। থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ।